টাকা ছাড় না হওয়ার প্রশ্নটি যেটা আলোচনা হচ্ছিল সেখানে আমার একটা বলার আছে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হল নির্মাণের কাজ কিন্তু অনেক দিন থেকে চলছে এবং সেখানে গাছ কাটা থেকে শুরু করে মাটি খোঁড়া শ্রমিক ভাড়া করা তারপরে পুরো জায়গাটাকে ঘেরা এবং ইলেকট্রিক করার দিয়ে যেটা যেখানে রবীন্দ্রনাথের পাশে গাছ কাটা হয়েছে এবং সেখানে ট্রান্সমিটার বসানো হয়েছে অর্থাৎ সমস্ত কাজ চলছে কি টাকা ছাড়া এটা একটা জায়গা আর একটা হচ্ছে যে ছাত্রলীগ যে অবরুদ্ধ অবস্থা থেকে ভাইস চ্যান্সেলরকে মুক্ত করতে এসেছেন ব্যাপারটি সঠিক নয় কারণ উপাচার্য উন্মুক্তই ছিলেন কারণ আমরা যে মানে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের তরফ থেকে যে গেটটিতে অবস্থান নিয়েছিলাম সেটা প্রধান গেট আরেকটি গেট কিন্তু আমরা উন্মুক্ত রেখেছিলাম যাতে তিনি চলাচল করতে পারেন অর্থাৎ অবস্থানটা ছিল আমাদের যে আন্দোলনের একটা পর্যায় যে সেখানে আমরা অবস্থান নিয়েছি তার উপর ছাত্রলীগ যেটা চড়াও হয়েছে যখন তখন প্রক্রিয়াল বডি উপাচার্যপন্থী শিক্ষক অধ্যাপক নঈম সুলতান যিনি আছেন তিনিও ছিলেন তার সামনেই ছাত্রদেরকে পেটানো হয়েছে সকলের সামনে প্রক্রিয়াল টিম বা পুলিশের সামনেই পেটানো হয়েছে কয়েকজন ছাত্রীকে পেটে লাথি মেরে সেখানে ফেলে দেওয়া হয়েছে এবং তারা হসপিটালে ছিল এখনও আছে কেউ কেউ তো এই অবস্থাটা উপাচার্য ধন্যবাদ দিয়েছেন এবং তাকে তিনি আনন্দিত হিসেবে বলেছেন যে এই ঘটনার পর তিনি খুবই আনন্দিত ছাত্রলীগ তার দায় দায় থেকে কাজটা করেছে তো এই দায়িত্বটা উপাচার্য কেন তাদের উপর তিনি দিলেন আর তারা যে স্যালামি গ্রহণ করলেন সেই স্যালামি গ্রহণের সাথে এই যে তার যে মানে তাকে অবমুক্ত করার কথা তারা বলছেন সেটার সাথে একটা সম্পর্ক আছে